হয়, আজি আমার কারণে, আমার গোটে অসমবাহীর কারণে এটা ঐতিহাসিক দিন হয়। আমি দীর্ঘদিনিয়া 2012 চনের পর একটা দীঘলিয়া কষ্টকর যাত্রার অন্তত মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত আমার যেটু কেস আসিলে, আজি তার পাঁচজনীয় বিচারপীঠে চূড়ান্ত ফাইনেল আজি যেটু শুনানি আজি হেৰি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে বা আজি শুনানি রায় দান করেছে, তার বাবে আমি সকলো অসমবাসী ইয়ার বাবে আমি ইয়াক আদরণি জানাইছো। আমি ইয়াক যেটু আমার হেৰি আসলে বিত্তীয় বর্ষটো, এই বিত্তীয় বর্ষটো বহাল হয়েছে। আজি আমার যেটু দাবি আসলে যে 1971 চনের 25 মার্চর আগলৈকে আমার যিখিনি মানুহ আছে এইখিনি আমার রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর ভিতৰত, উন্নীতকরণের ভিতৰত আমার এওঁলোক আমার হেৰি হ'ব লাগে, পঞ্জীভুক্ত হ'ব লাগে। আৰু হে আজি উচ্চতম ন্যায়ালয়ে এই রায়টো প্রদান করেছে, আর এই ক্ষেত্রত আমি সকলোৱে আমি ইয়ার প্রতি আদরণি জানাইছো। আর সব সংগঠনেই আজি সব 2012 চনের পর আজি আমসুয়ে আমসু আপনার বহুতে ইয়াত সকলোৱে শারীরিক, মানসিক, আর্থিক সকলো ক্ষেত্রতে আজি উচ্চতম ন্যায়ালয়ের রায়দানক এক প্রকারে নৎসাত করে আপনার শৃঙ্খল চলিহা বীর লাচিত সেনার সংগঠনের সভাপতি শৃঙ্খল চলিহাই উচ্চতম ন্যায়ালয়ের রায়দানক নামানি দেখা গৈছে 1950 চন লাগে বলে, 51 চন লাগে বলে দাবি উত্থাপন করেছে সামাজিক মাধ্যমত ইতিমধ্যে আমি দেখা পাইছো। আর এই সন্দর্ভত শৃঙ্খল চলিহা কি প্রত্যাহ্বান বা কি কব? হয়, ইতিপূর্বে আপনাদের গম পাইছে যে এই রায় প্রদান করার পিছতে বিভিন্ন দল, সকলো দল সংগঠনে ইয়াক আদরণি জানাইছে, শলাগ লৈছে, সুপ্রিম কোর্টের এই রায়ক আপনার সকলকে মানি লৈছে। আৰু ইয়াৰ পৰিৱৰ্তে দেখা গৈছে যে মাত্ৰ এজন ব্যক্তি যিয়ে মহামান্য উচ্চতম ন্যায়ালয়কো অৱমাননা কৰিছে, ইয়াৰ বিৰুদ্ধে গৈছে, তাক আমি ইয়াৰ এটা তীব্ৰ বাহাৰে আমি গৰিহণা দিছোঁ, ধিক্কাৰ দিছোঁ। আচলতে এই মানুহজন মই ফেচবুক কমেণ্টবিলাক চাই আছিলোঁ, তেওঁক বহুতে আপোনাৰ অসমীয়া মানুহবিলাক, হিন্দু বাঙালী শ্ৰেণীৰ মানুহ, আমাৰ ভাই ভাতৃসকলে তেওঁলোক গালি পাৰিছে। গতিকে ই আমি যিমান দূর গম পাও বা আমার অনুভব হয়, হি সকলো ক্ষেত্রতে এনে মন্তব্য আরক্ষী প্রশাসনক কিবা দাবি জনাব? নিশ্চয়, আমি আরক্ষী প্রশাসনক, অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর অসমৰ ডিজিপি মহোদয়ক, তেওঁক আমি কর অনুযায়ী ভাবে আমি সবিনয় আহ্বান জানাম, অনুরোধ জানাম যে এনেকুৱা ব্যক্তিক বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন সময়ত দেখা যায় বিভিন্ন ইস্যুক লৈ পেলাই এনেকুৱা যেটো আমাৰ সামাজিক পরিবেশ বা আমার যেটু এটা সুস্থির পরিবেশ, এই পরিবেশটা শৃঙ্খল চলিহা নামৰ এজন ব্যক্তিয়ে বারম্বার দেখা গৈছে যে আপনার বিনষ্ট করব বিচাৰে আৰু এটা উচ্ছৃঙ্খল বজায় এটা এটা বেয়া পরিবেশ সৃষ্টি করে। গতিকে আমি এটা তীব্রভাৱে প্রত্যাহ্বান জানাইছো শৃঙ্খল চলিহা অসমীয়া মানুহে বা অসমী আমাৰ অসমীয়া সকলে ইয়াক বর্জন কৰিব লাগে। আৰু অসম তথা অসম প্রশাসনক আমি দাবি জানাইছো যে মহামান্য উচ্চতম ন্যায়ালয় আপোনালোক আইনৰ উৰ্ধত কোনেও নহয়, সকলোকে মানি লোৱা হৈছে, সকলোৱে মানি লৈছে, এই এই যিটো রায় প্রদান করা হৈছে সুপ্রিম কোর্টে, যিটো রায় প্রদান কৰিছে সকলোৱে মানি লৈছে, আদৰণি জনাইছে। কিন্তু এই শৃঙ্খল চলিহা নামৰ যোনজন এজন বিতর্কিত ব্যক্তি আমি বলি কলে ইয়াক ভুল নহব, এই ব্যক্তিজনে দেখা গৈছে সোশ্যাল মিডিয়াত বিভিন্ন আমি নিউজতো দেখিবলৈ পাইছো যে তেওঁ সুপ্রিম কোর্টকো অবমাননা কৰিছে। তার মানে কি, তেওঁ আইনৰ ঊর্ধত নেকি? এনেকুৱা ব্যক্তিক অসম প্রশাসন তথা সরকারে ইয়ার বিহিত ব্যবস্থা লব লাগে, অসম আরক্ষীয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগে শৃঙ্খল চলিহার উপর। আপনার নাম? মই নগাঁও জিলা আমসুর সভাপতি হ, মোর নাম জোহাসমিয়া হয়। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017330।